করোনায় থমকে আছে গোটা ক্রীড়াঙ্গন। আজ ইউএফা বসছে মিটিংয়ে, সিদ্ধান্ত নেওয়া হবে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। ইপিএল কর্তৃপক্ষও আজ ঠিক করতে যাচ্ছেন একযোগে সব ক্লাবে বেতন কাটার সিদ্ধান্ত নেওয়া যৌক্তিক হবে কিনা। করোনায় মারা গেছেন মার্সেইয়ের সাবেক প্রেসিডেন্ট ফাপা দিউফ। ব্রাজিল আর যুক্তরাষ্ট্রে আইকনিক সব স্টেডিয়ামে বানানো হচ্ছে অস্থায়ী হাসপাতাল। করোনার আতঙ্কে রীতিমতো কাঁপছে গোটা দুনিয়া, পুরো বিশ্বে স্থবির ভাব, বন্ধ খেলাধুলা, কবে শুরু হবে তা নাই ঠিক ঠিকানা। সবশেষ পরিস্থিতি বুঝতে আজ মিটিং এ বসছে ইউএফা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠিক করা হবে চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য। ইউরোপ পিছিয়ে গেছে, জুনে শুরু করে হলেও মৌসুমটা শেষ করতে চায় ইউএফা, তবে এর চেয়েও পিছিয়ে গেলে টুর্নামেন্ট হতে পারে বাতিল। The number of cases and deaths rises sharply. Public gatherings, including sports events, are banned. খেলা বন্ধ, অনুশীলনও তাই, তারপরও ফিট তো থাকা চাই। টটেনহাম ফুটবলাররা তাই ভার্চুয়াল ট্রেনিং সেশনে ব্যস্ত। আছে দুঃসংবাদ, খেলোয়াড় বাদে যারা ক্লাবে কাজ করেন এমন 550 জনের 20 ভাগ বেতন কাটবে স্পার্স। সম্মিলিতভাবে সব ক্লাবে বেতন কাটা হবে কিনা ইপিএলে আজ হবে সেই আলোচনা। তবে খেলোয়াড়দের সংগঠন হুমকি দিয়ে রেখেছে, বড় ক্লাবের মতো ছোট ক্লাবগুলোর খেলোয়াড়দের বেতনও একইভাবে কাটলে তা মেনে নেওয়া হবে না। করোনায় প্রাণ যাচ্ছে হাজারো মানুষের, বাদ নাই ক্রীড়াঙ্গন। ফ্রেঞ্চ ক্লাব মার্সের সাবেক প্রেসিডেন্ট পাপা দিউফ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল 68 বছর। যুক্তরাষ্ট্রে বিলি জিন কিং টেনিস সেন্টারকে হাসপাতালে বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। মেয়রের নির্দেশে এখানে তৈরি হচ্ছে 350 শয্যা বিশিষ্ট হাসপাতাল।